1979 সালে সিএফ মোটো যখন যাত্রা শুরু করে তখন এর উদ্দেশ্য ছিল সারা পৃথিবীতে হাই পারফরম্যান্স এবং সর্বাধুনিক প্রযুক্তির যানবাহন সরবরাহ করা। চীনের হ্যাংঝু শহরে এই কোম্পানিটার যাত্রা শুরু হলেও আস্তে আস্তে সারা পৃথিবীতে এই কোম্পানিটা ছড়িয়ে পড়তে শুরু করে। বিশেষত অফরোড ভেহিকেলগুলোতে এর সুনাম বাড়তে থাকে। কয়েক বছরের মাঝখানে সিএফ মোটো গুণগত মানের সমার্থক শব্দ হয়ে ওঠে। এর সুনাম চীনের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে পুরো ইউরোপে, সেই সাথে বর্তমান সময়ে এশিয়া এবং অস্ট্রেলিয়াও এর সুনাম বিস্তৃত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ে পৃথিবীর প্রায় 100টারও অধিক দেশে সিএফ মোটো তাদের সফলতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। উৎপাদনের প্রতি সিএফ মোটো তার ক্ষুধা নিবারণ করার জন্য 2005 সালে CF500 ATV বাজারে ছাড়ে, আর বর্তমানে 150cc থেকে শুরু করে 1200cc মোটর সাইকেল তারা উৎপাদন করে আসছে বেশ সফলতার সাথে। আরেকটা বিষয় কিন্তু আপনি শুনে আশ্চর্য হতে পারেন, অফরোড যানবাহনে সিএফ মোটো কিন্তু বর্তমান সময় শীর্ষস্থান ধরে রেখেছে। নিউ গ্রামীণ মোটরস লিমিটেডের হাত ধরে 2024 সালে সিএফ মোটর বাংলাদেশে যাত্রা শুরু হচ্ছে, যেখানে তারা অত্যাধুনিক প্রযুক্তি, নজরকাড়া ডিজাইন আর অতুলনীয় পারফরমেন্স সম্বলিত 150SR এবং 300SS এর মতো হাই পারফরমেন্স বাইকগুলো বাংলাদেশের রাইডারদের জন্য নিয়ে আসছে। কমিউটার বান্ধব 150NK হোক কিংবা স্পিড ফ্রিক 300SS, সিএফ মোটর এই উচ্চ প্রযুক্তি সম্পন্ন বাইকগুলো যখন বাংলাদেশের দক্ষ রাইডারদের হাতে পড়বে, জাস্ট ভাবুন একবার চোখ বন্ধ করে। দুইটা সিরিজে মোট তিনটা মডেল, যেমন NK-তে NK250 এবং SR সিরিজে SR250 এবং SR300, এই তিনটা মডেল নিয়ে আসছে গ্রামীণ মোটরস লিমিটেড। ঢাকার মিরপুর 11-তে ফ্ল্যাগশিপ শোরুম চালু হচ্ছে খুব শীঘ্রই, সেই সাথে আগামী বছরের মার্চ মাসের মধ্যে সবগুলো সিটি কর্পোরেশন শহরগুলোতেও সিএফ মোটর তাদের শোরুমগুলো ওপেন করতে যাচ্ছে। কিউরিয়াস বাইকারের পক্ষ থেকে সিএফ মোটর জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। বাইক সম্পর্কিত এরকম আরও বিষয় জানতে জানাতে ভিজিট করতে পারেন curiousbiker.com, আর আপনার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে।